ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. একদিন ভাই জনাব আজিজুর রহমান ফজর নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, আমরা প্রত্যেকেই জানি যে একজন মানুষ যখন আল্লাহ এবং আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রতি ঈমান আনে, তার প্রথম কাজ, তার উপরে যেটা দায়িত্ব এসে যায় সেটা হলো নামাজ। যেহেতু নামাজ এমন একটি ইবাদত যে ইবাদত যত অশ্লীলতা এবং মন্দ কাজ রয়েছে সেই মন্দ কাজ, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। তেমনি কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে 5 বার দিনে গোসল করে, তার শরীরে যেমন ময়লা থাকতে পারে না, তেমনি যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিক সময় মতো আদায় করে, তার গুনাও শরীরে থাকতে পারে না। এ ব্যাপারে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম পরিষ্কার ভাষায় বলেছেন, আর আরাআইতুম লাও আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত আল ইয়াবকা মিন দারানিহি শাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালামকে বলতে শুনেছি, আচ্ছা তোমরা বলো তো, যদি কারো বাড়ির দরজার সামনে একটা নদী থাকে যাতে সে প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই। সাহাবায়ে কেরামগণ বললেন, জি না, কোনো ময়লা থাকতেই পারে না। ক্বাল, তখন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। মুত্তাফাকুন আলাইহ। 5 ওয়াক্তের নামাজের উদাহরণও তাই, এর দ্বারা আল্লাহ সুবহান ওয়া তাআলা পাপগুলো কি করে দেন, মুছে দেন, নিশ্চিহ্ন করে দেন। হাদিসটি সহিহ বুখারী সহিহ মুসলিম। তাই আমাদের উচিত যে 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে আদায় করা এবং অবহেলা না করা। বিশেষ করে হাদিসের মধ্যে এসছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, যে ব্যক্তি 2 ঠান্ডা নামাজ পড়ে সে জান্নাতে প্রবেশ করবে, এ জান্নাতে প্রবেশ করবে, আর সেটা হলো ফজর এবং আসরের নামাজ। তেমনি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছেন যে মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জামানত লাভ করলো, অর্থাৎ সে আল্লাহর জিম্মায় চলে গেল। ফানদুর ইয়া ইবনা আদম লা ইয়াতলুবান্নাকা আল্লাহু মিন যিম্মাতিহি বিশাই। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, হে আদম সন্তান, লক্ষ্য রেখো আল্লাহ যেন অবশ্যই তোমাদের কাছে তার জামানতের কিছু দাবি না করেন। সহিহ মুসলিমের হাদিস। তাহলে বোঝা গেল যে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, তাহলে সে আল্লাহর জিম্মায় থাকে, আল্লাহর হেফাজতে থাকে, তাকে কোনো জিনিস ক্ষতি করতে পারে না। তাই আমাদের উচিত যে বিশেষ করে ফজরের নামাজ, বাকি 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, তার মধ্যে ফজর নামাজের গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। বাকি আল্লাহু আলম বিস সওয়াব। সালামু আলাইকুম।